উত্তেজনা কাকে বলে? আগের রাতে হাওড়া স্টেশনে ভারতের সবচেয়ে দ্রুতগামী অত্যাধুনিক সেমি হাই স্পিড বুলেট ট্রেন এখন হাওড়া থেকে এনজিপি দৌড়াবে, যা দীর্ঘ বেশ কিছুদিন ধরে বঙ্গবাসীর আবেগ উদ্বেগের কারণ হয়ে উঠেছিল। তা গত 30শে ডিসেম্বর শুভ উদ্বোধন হয়, আর তারই সফর সঙ্গী হতে আমি হাজির হাওড়া স্টেশনে। পশ্চিমবঙ্গ তথা উত্তর পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস আজকে 1 জানুয়ারি 2023 ছেড়ে যাবে হাওড়া থেকে। মানুষ দেখুন হাওড়া স্টেশনে সব শুয়ে বসে আছে। তো বন্দে ভারত যে কোথার থেকে দেবে এখনও সেটা ঠিক হয়নি, তবে আশা করা যাচ্ছে ওল্ড কমপ্লেক্স যেটা, অর্থাৎ এই 8, 9, 10, 11, 12 এর মধ্যেই কোনো একটা প্ল্যাটফর্মে দেবে। টু 3 0 1 হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস অলরেডি 11 নম্বর প্ল্যাটফর্মে ঘোষণা হয়ে গেছে, আর আমরা সেদিকেই যাচ্ছি। বন্দে ভারত এক্সপ্রেস উত্তর পূর্ব ভারতের প্রথম বুলেট ট্রেন ঢুকে পড়েছে অলরেডি 11 নম্বর প্ল্যাটফর্মে। অনেক প্রতীক্ষার অবসান হতে চলেছে। এ হচ্ছে বন্দে ভারতের একদম সামনের দিকটা, এখনও আলো ফোটেনি, মানুষের মানে উত্তেজনা উন্মাদনা একেবারে চরমে বলা যায়। C14 হাওড়া স্টেশনে ঢোকার পর প্রথম যে কম্পার্টমেন্ট পড়ছে সেটা হচ্ছে C14, তারপর ওটা চলবে 1-8 পর্যন্ত, তারপরে দুটো কম্পার্টমেন্ট রয়েছে ইসি, এবং তারপরে আবার C7, C6, C5 দিয়ে শুরু হবে, আর C1 একেবারে আগে। তো আমি কিন্তু হেঁটে চলেছি, কারণ আমার কম্পার্টমেন্ট হচ্ছে একেবারে সামনে C1। ইসিতে ঢুকছি, দেখুন ইসি কম্পার্টমেন্ট, এই হচ্ছে এসি সিট অ্যারেঞ্জমেন্ট, দুটো দুটো করে, অর্থাৎ এদিকে দুটো এদিকে দুটো, সিসিতে কিন্তু ঠিক উল্টো, একদিকে 3টে আর একদিকে 2টো। এই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট, দেখুন 51-52, তার মানে ইসি কম্পার্টমেন্টে একটা কম্পার্টমেন্টে টোটাল সিটের সংখ্যা হচ্ছে 52টা, আর এরকম মাত্র 2টো কোচ থাকছে, অর্থাৎ 104টি হচ্ছে মোট আপনারা ইসি কম্পার্টমেন্ট পাবেন। একটা আছে আর একটা ওই দিকে, দেখুন দেখাই চলুন, মানে ঝাঁ চকচকে বলা যায় একেবারে। ইসি কম্পার্টমেন্টের একটা সিট আমি আপনাদের দেখিয়ে দিই, দেখুন নিচে পা রাখার জায়গা আছে, এটা দিলেই আপনার এরকম ঘুরতে শুরু করলো। এই সিট কিন্তু 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। প্রত্যেকটা সিটের এই ঠিক মাঝামাঝি বরাবর রয়েছে চার্জিং পোর্ট, এখানে 2টো রয়েছে টাইপ সি পোর্ট। জায়গা রাখার র্যাক দেখুন, প্রচুর জায়গা রয়েছে, দেখুন এখানে আপনারা লাগেজ রাখতে পারবে। এই যে মিডিলে 2টো সিসি কম্পার্টমেন্ট ইসি কম্পার্টমেন্ট রয়েছে, এই 2টো কম্পার্টমেন্টের পরেই দেখুন এইদিকে শুরু হয়ে যাচ্ছে আবার পুনরায় সিসি কম্পার্টমেন্ট, এইখানে দেখুন এই হচ্ছে আবার সিসি কম্পার্টমেন্ট, এটা এদিকে ঘোরানো রয়েছে, আর মিডিলে রয়েছে এই যে সেন্টার টেবিল, দেখুন এই সেন্টার টেবিল এর অর্ধেকটা রয়েছে এই দিক মুখ করে আর অর্ধেকটা আপনার উল্টো দিকে। এটা একটা অসুবিধা হয় যে কোনো চেয়ার কারের ক্ষেত্রে, আমরা দেখি অর্ধেক সিট উল্টো দিকে থাকে আর অর্ধেক সিট কিন্তু আপনি যেদিকে যাচ্ছেন সেদিকে মুখ করেই থাকে। সিসি কম্পার্টমেন্টেও কিন্তু প্রচুর লাগেজ রাখার জায়গা রয়েছে, ওই দেখুন সেন্সর লাগানোর জন্য আপনি একটা কম্পার্টমেন্ট থেকে যখন আরেকটা কম্পার্টমেন্টে যাচ্ছেন অটোমেটিক কিন্তু দরজা খুলে যাচ্ছে, ভেতরের দরজাগুলো, এবং এর একটা কম্পার্টমেন্টে সিট রয়েছে, দেখুন এ রয়েছে 78, অর্থাৎ সিসি কম্পার্টমেন্টের মধ্যে একটা কম্পার্টমেন্টে 78টা সিট রয়েছে, আর এরকম রয়েছে টোটাল 14টা কম্পার্টমেন্ট। এবার একটা সিটে আমি বসেছি, এই সিটটা কিন্তু খুব বেশি আরামদায়ক নয়, খুব একটা সফট নয় আর কি, ইসিতে যেভাবে একেবারে মনে হয় তুলোর মধ্যে আপনি বসে যাচ্ছেন, এবং একটা সিটের সঙ্গে আর একটা সিটের যে ডিস্টেন্সটা সেটাও কিন্তু অনেকটা রয়েছে, ভেতরে কিন্তু অনায়াসে যাতায়াত করতে পারবেন। প্রায় অনেকগুলো কম্পার্টমেন্টের নিচে চাকার সঙ্গে রয়েছে ট্রাকশন মোটর সেট করা, যার ফলে ওর যে অ্যাক্সিলারেশন তা কিন্তু অনেক বেশি হবে, এটা বোঝাই যাচ্ছে। ইসিতে যে সিট রয়েছে তার যে র্যাক রয়েছে আপনার এই আছে, এটা খুললেন
এইটাকে তুলে আপনাকে এই 22301 বন্দে ভারত একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছে। এটা হাওড়া থেকে ছেড়ে যাবে সকাল 5:55। মাত্র 2-3 মিনিট আছে, কিন্তু এখনও ভিড় সামনে থেকে যাচ্ছে না কোনোভাবে। অনেকেরই সংশয় রয়েছে যে দরজা কত মিনিট আগে খুলবে। জানি না, আজকে প্রথম দিন, দরজা প্রায় ঘন্টাখানেক আগে কিন্তু খুলে দেওয়া হয়েছে। 5:55 গাড়ি হন দিয়ে দিল, একেবারে সঠিক সময়ে স্বয়ংক্রিয়ভাবে এই দরজা কিন্তু বন্ধ হয়ে গেল। এই তো একটা ভালো জায়গা পেয়েছি খুঁজে। গাড়ি ছাড়া কিছুক্ষণ পরে এলো জল, 1 লিটার করে দিচ্ছে রেল নিট। সিসি কম্পার্টমেন্ট, তার একটা টয়লেটের মধ্যে আমি এবার যাচ্ছি। ওয়াশরুম দেখুন একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন, ঢুকে প্রথম ইমপ্রেশন যথেষ্ট ভালো। এখানে রয়েছে দেখুন হ্যান্ডওয়াশ রয়েছে, এবং বেসিনটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এদিকে রয়েছে একটি বড় আয়না। বেসিনে আসার পর আপনার হাত অবশ্যই ভিজে যাবে, হয়তো কোনো কাজে আপনি ভিজিয়ে ফেলবেন, তখন হাত শুকানোর জন্য কিন্তু এই টয়লেটের মধ্যে জায়গা রয়েছে। এইটা কিছুই না, আপনি জাস্ট হাতটা নিচে নেবেন অটোমেটিক। এইবার একটা সিটে আপনি কী কী পাচ্ছেন দেখুন, এইখানে রয়েছে একটি র‍্যাক, এইখানে রয়েছে ম্যাগাজিন রাখার একটা জায়গা রয়েছে, এইটা হচ্ছে লেগ রেস্ট। ব্যাপার হচ্ছে একেবারে প্রথম যে কম্পার্টমেন্ট রয়েছে অর্থাৎ সি ওয়ানে সিট সংখ্যা যথেষ্ট কম, মানে মাত্র 44টা। প্রত্যেকটা কম্পার্টমেন্টে দুটো করে টয়লেট, আর এই সি ওয়ান অর্থাৎ ফার্স্ট কম্পার্টমেন্টে রয়েছে মাত্র একটা টয়লেট, কিন্তু টয়লেটটি অনেকটা বড় সাইজের। এখন দেওয়া হচ্ছে নিউজ পেপার পেলাম, সানডে টাইমস। হাওড়া থেকে এনজিপি মোট ডিস্টেন্স হচ্ছে 565 কিলোমিটার, যেতে সময় নিচ্ছে এই ট্রেন 7:30। হাওড়া থেকে ছাড়ার পর এই ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে বোলপুর শান্তিনিকেতন 7:43। এই ট্রেন সপ্তাহে মাত্র একটা দিন যাবে না, বুধবার, আর সব দিনই কিন্তু চলছে। এই ট্রেনের গড় গতিবেগ এখনও রাখা হয়েছে 75 কিলোমিটার। এই ট্রেনের ভাড়া কিন্তু অবশ্যই ডায়নামিক, অর্থাৎ যে কোনো সময় কিন্তু ভাড়া চেঞ্জ হয়। প্রথম যখন আমি টিকিটটা কাটি তখন কিন্তু সিসির ভাড়া ছিল হচ্ছে 1565 টাকা, কিন্তু একদিন আগে আপনি যদি টিকিট কাটতে যান তাহলে দেখবেন ওর ভাড়া কমে গিয়ে 1450-1450 টাকা মতো হয়ে গেছে। হ্যালো, এই তো তোমারই খুঁজছিলাম। তো এই সেই মহাযজ্ঞে আবার দেখা হয়ে গেল মহানায়ক আমাদের বাংলা। শুধু যজ্ঞ আবে লোহিত কৌশিক, বলি দিয়ে দিও নাকি, যজ্ঞ করো ঠিকই আছে, বলি দিয়ে দিও না। না বলি দেওয়া যাবে, সত্যি চাঁদের হাট বসেছে। তাহলে কেমন অভিজ্ঞতা, কেমন একটু বলুন দেখি। দুর্দান্ত অভিজ্ঞতা। হাওড়া থেকে এনজিপি আমাদের একটা মিট হয়েছিল কলকাতায়, তখন অনেকে বলেছিল যে সবাই কেন নেই, ব্রহ্মা কেন নেই, কৌশিক কেন নেই, আজকে গোটা ট্রেন জুড়ে সবাই আছে, বাংলার সমস্ত ইউটিউবার এই ট্রেনে আছে, আপনারাও থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো জার্নি। একদম অবশ্যই থাকবেন, সব ডিটেলস কিন্তু থাকছে ভিডিওর মধ্যে। এবার ব্যাপার হচ্ছে সিসি এবং ইসির মধ্যে পার্থক্যটা কী। মূল পার্থক্য হচ্ছে অবশ্যই সিটের, এদিকে 5টা আছে, ওদিকে দুটো 4টে আছে। নেক্সট পার্থক্য কী, অবশ্যই টাকার, একটা হচ্ছে 1565 আর একটা 2800 টাকা, মানে ডবল। খাবার দাবারের ভেতরেও নিশ্চয়ই পার্থক্য থাকবে। বলুন যে প্রথম দিন দিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে, কি জানতো না এটা C7 কোচ? হ্যাঁ, C7 কোচ। এখানে আজকে আমাদের চা সার্ভিস করছে, চায়ের বিস্কিট নেই প্রথম দিনে, জানতো না তারা। এই যে চা দিয়েছে ঠান্ডা জল, জিজ্ঞেস করুন কি পাননি, বিস্কিট দেয়নি, এখানে পাইনি বিস্কিট। অভিযোগ একেবারে প্রথম দিন থেকেই। শীতকালে তো এক কাপ চা খাবে না? হ্যাঁ চা তো খাবেই। তাহলে এটা কি রকম সার্ভিস, শুধু এটা আসছে? কি বলা যাবে আর কি, এরকম একটা ঐতিহ্যশালী ট্রেন প্রথম দিনই চলছে, স্যানিটাইজার দিচ্ছেন,
আচ্ছা আর আমাদের চাটা দেবেন না, সব কম্পার্টমেন্টে তো পড়ে গেছে, চা দিয়ে দিয়েছে তো। ও এই পর্যন্ত এসছে। ও ম্যানেজমেন্টে আমার মনে হচ্ছে একটু সমস্যা হচ্ছে, কারণ কোনো কম্পার্টমেন্টে সবই পড়ে যাচ্ছে, কোনো কম্পার্টমেন্টে দেখা যাচ্ছে কিছুই পড়ছে না, লেট হচ্ছে কেন যায় না। একেবারে শুরুর দিনটা ম্যানেজমেন্টে একটু প্রবলেম হতে পারে, আশা করি এটা পরের দিকে আর এরকম হবে না। আমাদের যা বিস্কুট কিছুই পড়েনি, আপনি এখন জুস নিয়ে আসলেন সব। হ্যাঁ থ্যাংক ইউ। তো চায়ের আগে আমরা জুস পেয়ে গেলাম। তো কম্পার্টমেন্টের মধ্যে ওয়াইফাই, জিপিএস এই ধরনের অনেক সুবিধা থাকার কথা, কিন্তু সে অভিযোগও হচ্ছে এখন অবধি কানেক্ট করা যাচ্ছে না সেটা। তো যাই হোক, আমাদের চা আসতে লেট হলো ম্যানেজমেন্টের গন্ডগোলে, এখন আমরা প্রথম পেয়ে গেলাম জুস। এই জুস জুস মোটামুটি একদম ঠিকঠাক আছে, টাটকা আছে। আর এই এখন চায়ের দেখা পাওয়া গেল, যাই হোক পেয়েছি এটাই অনেক। গরম জল, গরম জল, চাটা তো আছেই এখানে, এটা হবে। এইখানে দেখুন কথা বলার জন্য মাইক রয়েছে, আপনি প্রেস করে চালকের সঙ্গে কিন্তু কথা বলতে পারবেন। 7:42 আর গাড়ি ঢুকছে এখন বোলপুর শান্তিনিকেতন। এই তো আমার গেল, অটোমেটিক গেট খুলে গেল বোলপুরে। উত্তেজনা সবার মধ্যে তৈরি হয়েছিল, তা খানিকটা প্রশমন হলো আর কি। বন্দে ভারত এখন দাঁড়িয়ে রয়েছে বোলপুর শান্তিনিকেতনে। এখানে টাইম ছিল 7:43 টাইম ছিল এবং 45 ছেড়ে যাবে, একেবারে নির্ধারিত। আরে হর্ন দিয়ে দিলো, দেখুন বন্ধ হয়ে গেল 2 মিনিট পরে। বাইরে প্রচুর মানুষের দেখুন, অনেক আবেগ উদ্বেগ উত্তেজনা নিয়ে অনেকেই অপেক্ষা করছিল বন্দে ভারতের জন্য। বছরের শুরুতে বন্দে ভারত দেখার জন্য দেখুন অগণিত মানুষ তারা এখানে বোলপুর স্টেশনে চলে এসেছিল, দূর দূরান্ত বহু দূর দেখা মানুষ দেখছে। উত্তেজনা শুধু আমরা যারা ভেতরে বসে আছি তাদেরই নাই, বাইরের মানুষেরও একটা অন্যরকম উত্তেজনা আমরা লক্ষ্য করলাম। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে আপনি যেগুলো খাবেন সে নোংরাটা এখানেই রেখে দেবেন, ওনারা আসবেন, লোক আসবে, তারা কিন্তু নিয়ে যাবে, সেটা আপনাকে অন্যান্য ট্রেনের মতো গিয়ে ওই ডাস্টবিনে গিয়ে ফেলতে হবে না। সিটের আমার এই মাথাটা যেখানে এখানে ঠেকে আছে, এখানে মনে হচ্ছে একটা পাথর দেওয়া আছে। সূর্য তো উঠেছে, বোলপুর ছেড়ে গেল, এর পরের স্টপেজ হচ্ছে মালদা। যে স্পিড নিয়ে যাওয়ার কথা সেই স্পিডেই আছে, এখনও গাড়ি চলার ক্ষেত্রে লেট এখনো হয়নি, এখনকার গতিবেগ এটা। পরিষ্কার কিন্তু করছেন, বারবার এটা করে যাচ্ছেন। ব্রেকফাস্ট যে টাইমে দেওয়ার কথা ছিল তার থেকে একটু লেট করে দিয়েছে। তো এই হচ্ছে সকালে ব্রেকফাস্ট, এখানে ফ্রেঞ্চ ফ্রাই আছে, ডিম অমলেট, এটা একটা সস দিয়েছে, একটা বাটার, 2টি স্লাইস পাউরুটি, ফ্রেঞ্চ ফ্রাই। এখানে খাবার দুরকম আছে, একটা হচ্ছে ভেজ আর একটা হচ্ছে নন ভেজ, আপনি যেটা সিলেক্ট করবেন টিকিট কাটার সময় করে নেবেন। যেটা কাটবেন ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ পর্যন্ত কিন্তু ওই ভেজ নন ভেজ সেইভাবেই আপনি পাবেন। এবার একটু বলা যাক, এই ট্রেনে সফরের সুবিধা এবং অসুবিধা কী আছে। সুবিধা বলতে সর্বপ্রথম বলতে হবে ট্রেনটি প্রায় প্রতিদিন যায়, শুধু বুধবার বাদে প্রত্যেক দিন যায়। দ্বিতীয়ত সময় খুব কম, মাত্র 7.5 ঘন্টার মধ্যে কিন্তু পৌঁছে দিচ্ছে এনজিপি। তৃতীয়ত যারা ডেলি প্যাসেঞ্জার আছে এবং যারা অফিস যাত্রী আছে তারা কিন্তু খুব কম সময়ে তাদের নির্দিষ্ট স্থানে পৌঁছে যেতে পারবেন। এমনকি যারা টুরিস্ট আছেন এনজিপি রাতের ট্রেন পাবেন না, তারা কিন্তু সকালের শতাব্দীর মতো এই ট্রেন ধরেও এনজিপি যেতে পারবেন। তবে শুধুই সুবিধা নেই, অসুবিধাও কিছু রয়েছে। অসুবিধা সবথেকে বড় হচ্ছে এটা হচ্ছে একেবারে মানে আমার মতে একেবারে সকালবেলা ট্রেনটা দিয়েছে, যেটা কিন্তু দূর দূরান্তের মানুষের পক্ষে হাওড়া এসে এই ট্রেন ধরাটা বেশ কঠিন, মানে আগেটাতে আসতে হবে।
এটা যেমন আছে তেমনি ভাড়াটা যথেষ্ট বেশি, যদিও এর মধ্যে খাবার দাবার থাকছে, তা হলেও গতি অনুযায়ী মনে হচ্ছে ভাড়াটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। টুরিস্টদের ক্ষেত্রে লাভ বলতে সেই রকম কিছু লাভ নেই, কারণ আমরা যারা উত্তরবঙ্গে বেড়াতে যাই দার্জিলিং গ্যাংটক, আমাদের অভ্যাস হচ্ছে সারাদিন আমরা অফিস করব, বিভিন্ন কাজ করব, সন্ধ্যাবেলা সন্ধ্যার পরে আমরা রাত 9টা 10টা এরকম সময় বা 11টার সময় ট্রেন ধরলে, রাতের ট্রেন ধরে একেবারে সকালবেলা পৌঁছে যেতে পারি এনজিপি, যার ফলে পরের দিনের জার্নিটা আমাদের ভালো হয়। তাই যারা পর্যটক আছেন তাদের পক্ষে কিন্তু এই ট্রেনের থেকে ওই রাতের ট্রেন ধরাটা বেস্ট হবে বলে আমার মনে হয়। এই যে যে কাজটি দেখছেন, এই কাজ কিন্তু পাথর দিয়েও ভাঙা যাবে না। এই ট্রেনের আরও কিছু ফিচার্স রয়েছে। এই ট্রেনে আছে কাভাস প্রযুক্তি, যা অ্যাক্সিডেন্টের প্রবণতা কমাবে, উন্নত মানের রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম, দৃষ্টিহীনদের জন্য ব্রেইল অক্ষরে লেখা সিট নম্বর, প্রতিটি কোচই LHB যা খুবই আরামদায়ক, এছাড়াও আরও অনেক কিছু। ট্রেনে রয়েছে অটোমেটিক ফায়ার সেন্সর, সব রকম প্যাসেঞ্জারের সঙ্গে এখানে কিন্তু টুরিস্টরাও প্রচুর রয়েছে। আপনি কোথায় যাবেন? আমি যাব গ্যাংটক। ঘুরে বলবেন? গ্যাংটক যাব, গ্যাংটক ঘুরে বেড়ানোর একটা প্ল্যান ছিলই, তারপর দেখলাম ট্রেনটা ছেড়েছে, তো টিকিট দেখলাম অ্যাভেলেবেল আছে, কেটে নিলেন। কেটে নিলাম। এখানে দেখুন চলে এসছে সুমন পায়েল, মানে আজকের দিন আমাদের সত্যি মানে উৎসবের মেজাজে কাটছে আর কি। আবার দিল নাকি? আবার দিল চা, তাই? হ্যাঁ। এখনো পর্যন্ত যতদূর চললেন আপনার অভিজ্ঞতা কি? ক্যাটারিং সার্ভিস খুব খারাপ। আর বাদ বাকি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আর প্রথম দিনটা এরকম একটু টুকিটাকি হতে পারে, মানিয়ে নিতে হবে এটা। দেখুন বোলপুর ছেড়ে গেছে, এখন মালদা ঢুকছে, তার সিগনাল এখান থেকেই পাওয়া যাচ্ছে। এখন স্পিড আছে 55 কিলোমিটার, এসিতে আছি, এসির ভিড়টা দেখুন, মনে হচ্ছে সিটের থেকেও বেশি সংখ্যক মানুষ এখানে দাঁড়িয়ে আছে। কেমন লাগছে? এই তো পিকনিক পিকনিক ভাব, ছন্দেরও অভাব নেই। হ্যাঁ প্রচন্ড অভাব তো। ট্রেন চলতে চলতে কিন্তু অনেকেই ঘুমিয়ে পড়ছেন, আর এই যে এখন এখানে নিউ ফাঁকা ক্রস করছে। দেখুন একটা সময় কিন্তু বলা হচ্ছিল যে নিউ ফাঁকায় এই ট্রেন দাঁড়াবে, কিন্তু বাস্তবে দাঁড়াচ্ছে না, আর এই নিউ ফাঁকার পরেই আসবে মালদা টাউন। আমরা এখন গঙ্গা নদীর উপর, হুগলি নদীর উপর, ফাঁকা ব্যারেজের উপর দিয়ে যাচ্ছি। দেখুন আর ফাঁকা ব্যারেজের উপরে ট্রেনের গতিবেগ খুবই কমে গেলে, দেখুন 38। সত্যি কথা বলছি, মানে আর এগুলো দেখো তো। এবার আর এক যাত্রী দেখাবো, যিনি শুধুমাত্র কৌতূহল বসে এই ট্রেনের টিকিট কেটে ভোরবেলা ডায়মন্ড হারবার থেকে চলে এসছে। কি জন্যে যাচ্ছেন আপনি? মানে ট্রেন ভালো লাগে, এবারে বন্ধ ভারতের চারিদিকে যেভাবে আর কি মানে কথাটা ছড়িয়ে গেছে না, সবার মনের মধ্যে কৌতূহল, তেমনি আমার মনের মধ্যে কৌতূহল ছিল। মালদা টাউন, তো এতক্ষণে 330 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছে গেছি মালদা টাউন স্টেশনে, নির্ধারিত সময়েরও বেশ 10-15 মিনিট আগে আমাদের বন্দে ভারত পৌঁছে গেল মালদা টাউনে। মালদা যদি আপনারা আসতে চান বন্দে ভারতে আসতে পারেন, একেবারে 10টা 10-15 মধ্যে বন্দে ভারত মালদা টাউনে নামিয়ে দেয়। যারা মালদা ভ্রমণ করতে চান তারা কিন্তু বন্দে ভারতে আসলে এই সুবিধাটা পেয়ে যাবেন, ভীষণ সুবিধা কিন্তু এটা। ঠিক সঠিক সময়ে মালদা স্টেশন থেকে ছেড়ে দিল বন্দে ভারত এক্সপ্রেস, এরপর দাঁড়াবে বর্ষই।
5 ঘন্টার উপর তো জার্নি করলেন, কি মনে হচ্ছে? জার্নি মোটামুটি এভারেজ, একটু প্রথম দিন বলে মিস ম্যানেজমেন্ট আছে, জার্নি অন টাইম হচ্ছে সেটা একটা খুব ভালো পয়েন্ট। কি কেমন লাগছে এই জার্নি 5 ঘন্টা? জার্নিটা আপাতত এখন 5 ঘন্টার মধ্যে খুব ভালোই লাগছে, ভালো লাগছে, ঠিকঠাক আছে মনে হচ্ছে, মনে হচ্ছে ঠিকঠাক আছে। যেটুকু ত্রুটি সেটা প্রথমবারে প্রথম প্রথম একটু হবেই, প্রথম একটু হবে, ওটা মেনে নিতে হবে। ট্রেন বারশই এলো, একেবারে নির্ধারিত সময়ে, আর এখান থেকে মাত্র 2 মিনিট দাঁড়িয়ে ট্রেনটি ছেড়ে যাবে 11:52। প্রচুর সংখ্যক মানুষ, তারা অতি উৎসাহের সঙ্গে এই ট্রেন দেখছে। কেমন লাগ রহা হ্যায়? বড়িয়া লাগ রহা হ্যায়, একদম বড়িয়া লাগ রহা হ্যায়, ফার্স্ট ক্লাস। দেখুন কত মানুষ। কেমন লাগ রহা এই ট্রেন? কেমন লাগা আপ লোগো কা? বহুত আচ্ছা লাগা। বাই 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 বাই। এই বার্ষয়ও ছেড়ে চলে এলো, এরপর দাঁড়াবে সোজা এনজিপি। এখনো পর্যন্ত ট্রেন কোনো জায়গায় 1 মিনিটও লেট নেই। একটু আগে ডালখোলার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি, ডালখোলা। এখন আমাদের লাঞ্চ দেওয়া হচ্ছে, দেখুন অবশেষে আমাদের লাঞ্চ হাজির হলো, একটু লেট হয়ে গেল খাবারটা। আজকে লাঞ্চের মেনু দেখুন, আমাদের জিরা রাইস, রুটি দুটো, 2 পিস চিকেন, ডাল, 2টি ফিশ ফিঙ্গার, দই এবং শেষে আচার, রসগোল্লা 2টি। এখন অবধি খেলাম শুধুমাত্র ডাল, ডালটা অড়হর কিংবা মটর ডাল, কি আমি নিজেও বুঝতে পারছি না, তবে নুন কম আছে। এবার চিকেন খাচ্ছি, চিকেন মোটামুটি, দই কিন্তু যথেষ্ট ভালো, মিষ্টি এবং ভালো দই। গাড়ি ক্রস করছে কিষানগঞ্জ। এবার এ গাড়ির আরও একটা নেগেটিভ পয়েন্ট বলছি, বাইরে কোনো বেসিন নেই, এত একটা কম্পার্টমেন্টে 78 জন, তাহলে সেখানে যদি একটা বেসিন না থাকে, মিনিমাম 2টো বেসিন 2 দিকে থাকার কথা, নেই কিন্তু। এটা কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে, কারণ যখন খাওয়ার দাবার ব্যবহার হচ্ছে তখন হাত দেওয়ার লাইন পড়ে যাচ্ছে, বাথরুমের লাইন পড়ে যাচ্ছে, এদিকে একটু আমার মনে হয় নজর দেওয়ার দরকার। অলরেডি চা বাগান দেখা যাচ্ছে, তার মানে আমরা উত্তরবঙ্গে প্রবেশ করেছি। মাত্র 2 মিনিট আছে, 2 মিনিটে পৌঁছানো সম্ভব কিনা আমি জানি না। বন্দে ভারতের ক্ষেত্রে আমি যেটা দেখলাম, মানে অন্যান্য ট্রেনের ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা ট্রেনে দাঁড়ানোর পর আরও হয়তো অনেক দূর পরে গিয়ে কোনো জায়গায় দাঁড়াবে, কিন্তু তা সত্ত্বেও সিগন্যাল না পাওয়া বা অন্য কোনো কারণে গাড়িটা দাঁড়িয়ে যায় মাঝপথে। কিন্তু বন্দে ভারত যে যে জায়গায় দাঁড়ানোর কথা ছিল সেখানে ছাড়া মধ্যে আর কোনো জায়গায় কোনো কারণে কিন্তু দাঁড়ায়নি, যার জন্য টাইমটা একেবারে ঠিক রাখতে পেরেছে। 1:28 গাড়ি ঢুকলো এনজেপি, আবার সেই উৎসুক জনতার ভিড়। একেবারেই তাই, নতুন ট্রেন দেখার জন্য বন্দে ভারতের অপেক্ষায় অপেক্ষারত রয়েছে শিলিগুড়িবাসী, অর্থাৎ এনজিপি নিউ জলপাইগুড়ি। প্রচুর মানুষ, উৎসুক জনতা, তারা মোবাইল অন্যান্য কিছুতে দেখুন ছবি তুলছেন, অধীর আগ্রহে ওনারাও অপেক্ষা করছেন এই ট্রেন ধরে অনেকে এবার ফিরবেন হাওড়াতে। অপেক্ষার অবসান, 565 কিলোমিটার রাস্তা জার্নি করে অবশেষে বন্দে ভারত পৌঁছে গেল এনজিপি স্টেশনে। এখন বাজে 1:30, অর্থাৎ নির্ধারিত সময়ের মাত্র 5 মিনিট লেটে এনজিপিতে পৌঁছে গেল বন্দে ভারত। তো
এই নতুন বছরের শুরুতেই বন্দে ভারতে উঠে আপনাদের সমস্ত ডিটেলস দিয়ে দিলাম, আর এনজিপিতে নেমে আমার এই জার্নি আজকের মতো এখানে আমি শেষ করছি। টাটা, দেখা হবে অন্য কোনোখানে। বন্দে ভারত এনজিপি থেকে ছেড়ে যাবে বিকে দুপুর 3:05, হাওড়া পৌঁছাবে 10:35। তো যারা চাইছেন হাওড়া এনজিপি থেকে হাওড়া যেতে চাইছেন এই বন্দে ভারতে, তারা কিন্তু এটা নিয়ে উঠতে পারেন। ভাড়ার ব্যাপারটা কিন্তু হেরবের আছে, এনজিপি থেকে গেলে ভাড়া একটু কম হয়, এটা একটা সুবিধা।